খাচ্ছেই না কিছুতে আজকে। কানতে হবে না, একবারটি খালি খেয়ে দেখো প্লিজ। ফেলেই দিল। অভিরও শরীরটা না কদিন ধরে ভালো যাচ্ছে না, আর আজকে তো ডাক্তার দেখিয়েছে। তোমার কেমন লেগেছে? বাহ বাহ। প্রত্যেকদিন সকালে রুহি আমার চশমাটা নিয়ে এইভাবে দেবে যে মাম মাম তুমি পড়ো এটা। ও ঠিক বিছানার যেখানেই এই চশমাটা থাকুক না কেন, তুলে নিয়ে আসবে আর এই চশমাটা আমার হাতে দেবে। এটা কি করবো মা? কি করবো এটা? আর মা পড়বে এটা? কার মা পড়বে? তোমার মা পড়বে? আচ্ছা পড়ে নিচ্ছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল রুহির দুষ্টুমিতে তোমাদেরকে অনেক দেখাই। আজকে রুহির একটা মিষ্টি মুহূর্ত দেখালাম। ও প্রত্যেকদিন সকালবেলা এই বিছানাতে যেখানেই চশমাটা থাকুক না কেন খুঁজে ঠিক নিয়ে আসবে। কি দেবো মা? কি দেবো ওখান থেকে? ওখানে তো কিছুই নেই। যা সব শেষ হয়ে গেছে, কিছু নেই, চললো এবার দুষ্টুমি করতে। একটু জল খাও, জল খাওয়ার জন্য এসছে এখানে তুমি। না না কেন, একটু জল খেয়ে নাও, সকালে ওইটা থেকে খাবে। আচ্ছা এই ছোট্ট বেড়ের মেয়েটা এত বড় বোতলটা থেকে বলে জল খাবে, দেখো এখনো মোটামুটি সমস্ত ছোট বোতলে জল খাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে আমার এই বড় বোতলগুলো এখন জল খাবে। এত বড় বোতলটা নিয়ে বসবে আর জল খাবে, তার সাথে আবার এই বোতলটাও চাই। দুটো বোতল এখন রুহির হয়ে গেছে। আমি বার করেছিলাম আমি জল খাবো বলে, কিন্তু যখন থেকে দেখেছে যে এটাতেও এইভাবে স্ট্রো আছে আর এইভাবে জল খাওয়া যায়, সেটা এখন রুহির পুরোপুরি। এটাও খুলে দেবো, এই নাও। এই দুটো বোতল হয়ে ভালোই হয়েছে, ও না বেশ ভালোই জল খায়, আগে নাহলে একদম জল খেতে চাইছিল না। পারছো খেতে? আমি হেল্প করি, দাও এই। আজকেও আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে আজকেও আবার বৃষ্টি আসবে। এখনো অবধি তো রোদের কোনো আশা নেই, আর তার সাথে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। এদিকে রুহির অবস্থা দেখো, যেই এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে ও এখানে চলে এসেছে খেলবে বলে। এই জায়গাটাতে খেলতে পারে না, রোদ বেরোয়। আর আজকে দেখো ওর অবস্থা কি গো, প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। পিঁপড়েগুলো কোথায় লাইন দিয়েছে? এখানে তো এক গাদা পিঁপড়ে লাইন দিয়েছিল, রুহি এটা হাত দিয়ে পুরো ঘেটে দিয়েছে। হাতে কামড়ায়নি তো? উ হয়নি তো? হয়নি তো, কিচ্ছু হয়নি। আচ্ছা কেমন করেছো তুমি? পিঁপড়েগুলোকে ওরকম করে দিয়েছে, এই যে দেয় না কামড়ে দেবে, কুতুস করে কামড়ে দেবে জানো। হ্যাঁ ওরকম করে কামড়ে দিয়ে চলে যাবে। আমি এদিকে রুহির জন্য একটু সকালের খাবারগুলো করে নিই আর দুপুরের লাঞ্চটাও করে নিই, কারণ রুহি এখন বাইরেতে খেলছে আর এই জানলাটা দিয়ে আমি ওর খেয়াল রাখছি। বাবা বাড়ি চলে এসেছে আর এখন রুহি এখন দাদুর সাথে এখন মাছ দেখতে গেছে। আমি যতক্ষণ, চলো রুহির খাবারগুলো রেডি করে নিই। মা এখানে তো বাবার জন্য খাবার রেডি করছে নাকি? বাবা আবার খেতে বসবে, ওর জন্য মা সব রেডি করছে। রুহির পাপা এসে গেছে, বাবা পাপার সাথে গাড়ি করে ঘুরতে যাবে এখনই। বাহ বো, প্রত্যেকদিন ঘুরতে ঘুরতে গেগে মজা পেয়ে গেছে। আমার তো এদিকে রুহির খাবার দাবার সব বসানো হয়ে গেছে, এখানে সিটিটা বললেই হয়ে যাবে, আর ভাতটা আলাদা করে করব। তো ততক্ষণ দেখি রুহির সকালের খাবারটা বানাই দিয়ে ওকে খাওয়াই। নিচের বাগানটাতেও কত সুন্দর ফুল ফুটেছে দেখো, এখানে তো গাঁদা গোলাপ ফুল ফুটেছে, অনেক ফুল তো ঝরে গেছে। সামনেটাতে অনেকগুলো বেলি ফুল ফুটেছে, আর এই ফুলগুলোতে প্রচুর ভালো গন্ধ আছে। বাবা ওই ফুলটাকে পেড়ে দাও, সেটা বলছে কিছু দরকার হলে এখন বাবা। এই গাছটা কত সাদা ফুল হয়েছে দেখো, এক গাছ আর গাছটা হয়ে যাবে পুরো গোল পাড়া একবারে। তোমার কোনটা চাই? ওইটা চাই। ওই গোলাপটাই কাটা আছে ওখানে, গোলাপটাই চাই। ওটা কাটা আছে মা, এত কাটা আছে তোমার হাতে ফুট করে ফুটে যাবে। কেমন করে ফুটবে? ফুট করে ফুটে গেছে, ফোটেনি তার আগেই কাটছে। বাইরে যখন হলো না ঘরেই নিয়ে আসছে টেনে টেনে। ঘরে তো বসবে চান করতে, এখানে বসে এখন খেলবে। আসলাম ওকে খাওয়াতে, আর এখনো স্নান করার জন্য পুল বার করেছে। আগে খেয়ে নাও তারপরে তুমি পুলে চান করবে, ঠিক আছে? ভিকি তাহলে আজকে এই পুলে বসে খাবে, এখানে বসে খাবে তুমি? মা টিকটিকি ডাকলো, হুই বাপ রে টিকটিকি ডাক শুনতে পেয়েছে। তুমি এখানে বসে পড়ো, কোথাও যেও না। হ্যাঁ টিকটিকি তো যদি চলে আসে না ভয় লাগে বাবা, এখানে বসো তুমি। এখনো পর্যন্ত রুহিকে আমি রাজি করতে পারিনি যে ওই ওটসটা খাওয়ার জন্য, ও দেখে নিয়েছে ওর মধ্যে আমি গরুর দুধ দিয়েছি, ব্যাস রুহি আর ওটাকে খাবে না। নতুন চামচ দিয়ে রুহি খায় তো সুন্দর করে, কেমন করে খায় দেখি, কেমন করে খায় রুহি।
একবারটি নাও দেখো। আচ্ছা তুমি নিজে নিজে খাও তো দেখি কেমন করে খায়। আজকে সকালে রুহিকে খাওয়াতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেল। কেন যে আমি এখানে গরুর দুধ দিয়েছিলাম আমি তাই এখন ভাবছি। আচ্ছা খাচ্ছেই না কিছুতে আজকে। একবারটি প্লিজ, কান্ত হবে না, একবারটি খালি খেয়ে দেখো প্লিজ। ফেলেই দিল, এক ফোঁটাও খাইনি। এখন পাপা এসেছে, পাপার সাথে পালানোর প্ল্যান করছে। দেখো না ওর বাবার কাছে কেমন ভাবে লুকিয়ে গেছে দেখো। হ্যাঁ ও খাবেই না আজকে, কিছুতেই খাবে না। হ্যাঁ আজকে তুমি খাই দিয়েছো? হুম ও খাইনি, ও একটুও খাইনি, ও খাবেই না, বুঝতে পেরে গেছে। ও পালানোর জন্য দেখো না করছে, দেখো যেমন ছিল সেরকমই আছে, এক ফোঁটাও খাইনি। চলো অন্য কিছু খাবো। আমি ভুল করে ফেলেছি গরুর দুধ দিয়ে ওখানে। যাই হোক পরের দিন থেকে আবার শুধুই বানাতে হবে। আমি ভাবলাম আজকে অনেকদিন পর আবার ট্রাই করে দেখি যে ও খায় নাকি। খাওয়ার কোনো ইয়েই নেই, যেটা রুহির পছন্দ নয় সেটা খাওয়ানো ওকে প্রচুর মুশকিল। শেষে পাপার কাছে এখন কলা খাচ্ছে, এইটা হোক পাপা খা বাবা, এইটা ওর খুব পছন্দ হয়েছে। মানে এটাতে কোনো স্বাদ নেই একদম, মানে পানসাপাড়া খেতে না মিষ্টি আছে না কিছু, এটাকে চেয়ে চেয়ে খাচ্ছে ওর জন্য। হ্যাঁ আর এইটা এখন হয়েছে রুহির নতুন ডাইনিং টেবিল, এখান থেকে ওকে নামানো মুশকিল এখন ব্যাপার। এখানে বসে জল খাবে, এখানে বসে খাবার খাবে, আরামসে বসবো। ওর জন্য এই জায়গাটা আমি বেশিরভাগটাই এবার ফাঁকা রেখেছি। রুহি যতক্ষণ ওর পাপার সাথে খাচ্ছে আমি ততক্ষণ এই জামা কাপড় গুলো গুছিয়ে রাখি। কালকে পুরো ভিজে ছিল, একটা জামা কাপড়ও শোকায়নি, তা আজকে দেখছি সব শুকিয়েই গেছে মোটামুটি। এগুলোকে গুছিয়ে রাখি, তারপরে আবার জামা কাপড় কাঁচা আছে। অভি আর মা আবার একটু পরেই থাকবে না, মাকে নিয়ে যাবে একটু ডাক্তার দেখাতে। তাই এখন অভি যাবে মাকে নিয়ে ডাক্তার দেখাতে, আমি আর রুহি তো একাই থাকবো। আমার কিছু কাজ আছে সেগুলো করবো। রাতে রুহি প্রচন্ড দুষ্টুমি করেছে, গোটা খাট বন বন করে এত ঘুরেছে এত ঘুরেছে, যে কি বলবো তোমাদের। রুহির আজকে তোমরা অবস্থা দেখো কি করেছে, এখানে সেজমায়ের ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে বলছে টাটা, ওর বাবার হাত ধরে সোজা বাইরে পালাচ্ছে দিয়ে। মা কোথায় যাচ্ছিস, বাজার যাচ্ছিস নাকি ব্যাগ নিয়ে? কই রে কোথায় যাচ্ছে রুহি, কোথায় যাচ্ছে? দেখো দেখো কেমন দৌড়াচ্ছে দেখো ব্যাগটাকে নিয়ে। একদম রাস্তার ধারে চলে এসেছে মা, মা বলে এবার চললো। কি অবস্থা দেখে পুরো অবাক, নিয়ে সোজা একদম বাইরে চলে এসছে। ও বাবা রাস্তা দিয়ে সোজা, সোজা রাস্তা দিয়ে টাটা চলে যাচ্ছে। ও বুঝতে পেরে গেছে ঠাম্মারা এখন বেরোবে, বাজার করে চলে এসেছি, এবার ব্যাগ দিয়ে এসো গা যাও। এখানে চলে গেছে ওর জন্য খুঁজছে, এখান থেকে কোথায় গেল নেই তো, যা ব্যাগটা দিতে হবে তো। ও রাস্তা দিয়ে হাঁটার ছিল টাটা, আবার যে দেখতে পেয়েছে টাটা বলে চলে আর নয় না। দেখো না এই রোদের মধ্যে কেমন ঘুরে বেড়াচ্ছে, রোদের গরমে দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই ঘরে থাকবে না। জল পড়ছে, বাবা ঘেমে গেছে দেখেছিস তো দৌড় পিছনে দৌড়াতে দৌড়াতে। হ্যাঁ মাথা দিয়ে পুরো ঘাম বেরোচ্ছে, চলো এবার। ওকে তো কিছুতেই ঘরেই আনা যাচ্ছে না, এর মধ্যেই দৌড়াচ্ছে দেখো না। আর এইদিকে বেরোচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য, আর রুহি একবার ওকে টাটা বলতে এসছে, ঠাম্মাকে টাটা বলে দাও। Thank you.
জলটা নিয়ে খেলো হ্যাঁ এই তো এখানে কত জল আছে নামার চেষ্টা করছে কিন্তু অনেক কষ্ট করে ওকে বসিয়ে রেখেছি। এবারটা বাজছে আর এখনকার মতো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এবার শুধু আমি বসে বসে এডিটিংটা করব। রুহি তো এখানে খেলছে। বিরিয়ানি প্রত্যেকদিন তো বাড়ির তৈরি বিরিয়ানি খাচ্ছি, আজকে একটু ইচ্ছা হয়েছে আবার নতুন দোকান। আর একে দেখো কি হয়েছে, বিরিয়ানি এনেছে। বিরিয়ানির চাল খাবে, ঠিক মনে আছে যে বিরিয়ানির চালটা খেতে ভালো। হ্যাঁ মা খাওয়া শুরু করে দিচ্ছে। কেমন করেছো গো? ভালো করেছে, ভালো লাগছে। এখানে ডিম দেখতে পেয়েছে, ডিম খাবে এখন। বিরিয়ানি চাল ভুলে গেছে, এখন ডিম খাচ্ছে। মানে চিকেনের পিসটা কতটা বড় দিয়েছে দেখো। আচ্ছা ভালো ভালো, টাটা ডিম খেয়ে টাটা তো আমাকে আমাকে আর দেবে না। এনা মামাম তুমি খেয়েছো, তোমার কেমন লেগেছে? বাহ বাহ, তাহলে অ্যাপ্রুভ, রুহি অ্যাপ্রুভড। ওই যে এখন ডিম খাচ্ছে, মায়ের ডিম, বিরিয়ানির ডিম খেতে খুব ভালোবাসে, জানি না কেন। হ্যাঁ রুহি এদিকে ডিম চাইছে যে আমাকে দাও আমাকে দাও, তোমরা খেতে হবে না ডিম। এই তো এটা তোমার আর আমার রাতে খেতে, তাই তো? হ্যাঁ তাই। বাবারটা দেখতে পে, বাইরে আবার জোর বৃষ্টি নামলো দেখো। সকাল থেকে যে ভয়টা পাচ্ছিলাম এতক্ষণে বৃষ্টিটা নেমেছে, তবে জেগেছিলাম তাই জামা কাপড়গুলো তুলে তারপরে শুতে যাচ্ছে, তখন দেখি জোর বৃষ্টিটা নেমেছে। কেউ কিন্তু মেঘটা খুব ভালো করেছে, বৃষ্টিটা খুব জোরেই হবে আজ, তবে এখনও ঝড় দেয়নি, ঝিরিঝিরি বৃষ্টিটাই পড়ছে। আমি একবার ছাদে আসলাম যে দেখতে আর কিছু জিনিস আছে নাকি, অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো একবার তুলে নিয়ে গেছি, তারপরে আবার এসে তুলে নিয়ে গেছি, তারা হুড়ো করে তখন চলে গেছি, তাই একবার দেখতে এসেছি। আর এখন ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে। রুহি আর অভি দুজনেই তো ঘুমিয়ে গেছে আজকে। অভিরও শরীরটা না কদিন ধরে ভালো যাচ্ছে না, আর আজকে তো ডাক্তার দেখিয়ে এসেছে একদম লো প্রেশার। রুহি যখন ঘুমালো আমি বললাম তুমিও একটু রেস্ট নাও আজকে, আজকে আর ব্লগ দিলাম না, তখন বললাম যে রেডি করছি, এডিট করছি, বাট করতে পারি। পরেই মারা চলে এসেছিলো আর এসে শুনছি অভির এরকম অবস্থা, তো আমার আর ইচ্ছা করলো না ব্লগটা করতে আজকে, আজকে একটু ছুটি নিলাম। ওইদিকে অভির একটু রেস্ট নিচ্ছে, আমিও আজকে একটু রেস্ট নিয়ে নিই। আজকে আর এসি চালাইনি, এদিকে জানলাগুলো একটু খুলে দিলাম, একটু ঘরটা ঠান্ডা হয়ে যাক তারপরে আবার বন্ধ করে দেবো। খুব ভালো হাওয়া দিচ্ছে দেখো বাইরে। আজকে জানো তো খুব ইচ্ছা হচ্ছিলো জানলার ধারে বসে একটু বৃষ্টি দেখি, সেই মতো আজকে বসে পড়লাম। অনেক দিন পর একটু নিজেকে টাইম দিচ্ছি, নিজের কথা আর ভাবাও হয় না, আর এইভাবে একাকিত্বে বসা তো দূরের কথা। মনটাও খুব খারাপ লাগছিলো, অভি শরীরটা যেহেতু খারাপ কদিন ধরেই খেয়াল করেছি, শরীরটা একটু খারাপ যাচ্ছে কিন্তু এতটা হবে বুঝতে পারিনি। এখন জানো তো নিজে ওষুধ খেতেও ভালো লাগে না, অভি এসে প্রত্যেক দিন দুপুর রাতে সকালে ওষুধ খাইয়ে দেয়, আর সেই মানুষটার এতটা শরীর খারাপ তাই মনটা একদম ভালো লাগছিল না। জানলার খোলা হাওয়াটাতে বসে না মনটা একটু ঠিক লাগছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা নতুন ব্লগে আবার ফিরে আসছি তাড়াতাড়ি। আগের ব্লগ থেকে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আজকেও দিলাম, যাদের কমেন্টগুলো দিতে পারছি না তারা রাগ করো না, কিন্তু এত কমেন্ট পড়ে তো আস্তে আস্তে তোমাদেরগুলো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে আমাদেরও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।